আমি আজকে যে ব্লগটা করছি এটা হচ্ছে একটা মোস্ট রিকোয়েস্টেড ব্লগ, যেটার রিকোয়েস্ট আমি আমার ইনবক্সে পেয়েছিলাম এবং অনেক অনেক রিকোয়েস্ট পেয়েছিলাম। তাই আমি আজকে যে সুন্দর হিজাবটি পরে রয়েছি এটি হচ্ছে, আপনারা যদি পারচেস করতে চান তাহলে আমার পেজ এবং বিজনেস পেজ এবং বিজনেস গ্রুপ থেকে ঘুরে আসতে হবে, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব। না সো আমি এইটা সাজেস্ট করবো যে আপনারা প্লিজ দয়া করে ডায়েট করুন বা না করুন, আমার যদি ভিডিওটি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি প্রচুর পরিমাণে পানি খাবেন, ঠিক আছে? আমার গত 2-3 দিন আগে অবস্থা খুবই খারাপ ছিল, তো আমার কাছে এটা ফলপ্রসূ মনে হয়েছে। এবং আপনার মানে আপনি যদি আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা কবির ব্লগস অ্যান্ড দিস ইজ ফারজানা কবির। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি একটু অসুস্থ আছি, আমি ভালো নাই, আসলে ভালো নাই বলবো না, এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি, বাট আমার গত 2-3 দিন আগে অবস্থা খুবই খারাপ ছিল। আপনারা আমাকে শুনেই বুঝতে পেরে গেছেন যে আমার আসলে গলার অবস্থা খুব খারাপ, আমার জ্বর ছিল, সর্দি ছিল এবং আমার গলাটা রীতিমতো বসে গেছে, যার কারণে আমার ভয়েসটা এরকম লাগছে। তো ব্যাপার না, আমি এটা আমি আজকে যে ব্লগটা করছি এটা হচ্ছে একটা মোস্ট রিকোয়েস্টেড ব্লগ, যেটার রিকোয়েস্ট আমি আমার ইনবক্সে পেয়েছিলাম এবং অনেক অনেক রিকোয়েস্ট পেয়েছিলাম, এবং সেটা আমি গত এক ভিডিওতে মেনশন করে দিয়েছিলাম যে এই ব্লগটি আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দিব, কিন্তু আমার অসুস্থতার কারণে আসলে এটা আরও দেরি হয়ে যাচ্ছে আপলোড করতে, সরি। তো ভাবলাম যে না, আজকে ব্লগটি করে ফেলা উচিত, আসলে এতদিন ধরে আমি বলে আসতেছি যে আপলোড করে দিব করে দিব, তো এই জন্য আমি আসলে আজকে ব্লগটা করতে বসে পড়লাম। তো আপনারা অলরেডি আমার থাম্বনেইল দেখে বুঝতে পেরে গেছেন যে আমি আসলে আজকে কী নিয়ে ব্লগটা করছি। তো ব্লগ শুরু করার আগে আমি একটু বলতে চাই, আমি আজকে যে সুন্দর হিজাবটি পরে রয়েছি এটি হচ্ছে, আপনারা যদি পারচেস করতে চান তাহলে আমার পেজ এবং বিজনেস পেজ এবং বিজনেস গ্রুপ থেকে ঘুরে আসতে হবে, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব। এবং আপনারা যদি আমাকে ইনস্টাগ্রামে এই মুহূর্তে দেখে থাকেন তাহলে আমি ইনস্টাগ্রামের আমার বিজনেস অ্যাকাউন্টটাও ট্যাগ করে দিব, আপনারা সেখান থেকেও ঘুরে আসতে পারেন। সো এটাই, তো চলুন আমরা দেরি না করে আজকে আমাদের ব্লগ শুরু করে দিই। তো যেমনটি আমি বলেছিলাম যে এই লকডাউন শুরু হওয়াতে আমার যে ফার্স্ট কাজটি ছিল সেটি হচ্ছে একটা ডায়েট চার্ট মেনটেন করে আমার ওভার যতটুকু ওয়েট ছিল ওটাকে হচ্ছে কমায় আনা। তো এটা নিয়ে আমি আজকে ব্লগ করছি এবং এটার যে শুরুটা হয়েছিল সেটা সম্পর্কে আমি একটু বলে নিতে চাই। সেটা হচ্ছে আমি কুরবানিদের কিছুদিন আগ থেকেই ডায়েটটা স্টার্ট করেছিলাম, কিন্তু কুরবানিদের সময় আমি একটা ছবি ফেসবুক অ্যাকাউন্টে আমার পোস্ট করি প্রোফাইল পিকচার, এবং সেটি দেখে অনেকেই বলে যে হচ্ছে তুমি তো শুকায় গেছো অনেক, কী করছো, কী ডায়েট করছো, আমাদের সাথে একটু শেয়ার করো। সো তখন থেকেই আমি আসলে করতে চাচ্ছিলাম এই ব্লগটা, কিন্তু মাঝে আমি ব্লগটা করেও ছিলাম এবং কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমার র যে ভিডিওগুলোগুলো হচ্ছে ডিলিট হয়ে যায়, সে কারণে আমি আসলে তখন আপলোড করতে পারিনি। তো আমি আরও 2-3 মাস আগেই এটা আপলোড করে দিতাম, কিন্তু ওই প্রবলেমটার জন্য আসলে করা হয়ে ওঠে নাই। তো আমি আজকে এটা করছি। তো সকালে আমি যখনই ঘুম থেকে উঠি না কেন আমার সকালটা শুরুই হতো এক কাপ কুসুম গরম পানিতে এক চিমটি লবণ অর্ধেক বা একটি লেবুর রসের মিশ্রিত পানি খেয়ে আসলে আমার দিনটা শুরু হতো। এরপরে সকাল 10টা থেকে 10:30টার মধ্যে আমি আমার ব্রেকফাস্ট কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করতাম এবং আমি আমার ব্রেকফাস্টে রাখতাম একটি ডিম পোচ, এক মুঠ বাদাম। ডিম পোচ অবশ্যই বাটার, ঘি অথবা তেলে করে নিতে হবে এবং সেই তেলে হচ্ছে ওই এক মুঠ বাদাম আপনি ভেজে নেবেন, এবং তার সাথে আপনি কোনো সবজি বা ডাল এই টাইপের কিছু রাখতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে আপনি আপনার কী রাখবেন, অথবা আপনি এর সাথে হচ্ছে শসা বা ক্ষীরা অথবা কোনো ফল এই টাইপের কিছু রাখতে পারেন। এরপরে আমার দুপুরের খাবার আমি দুপুর 2টা থেকে 2:30টার মধ্যে করে নেওয়ার চেষ্টা করতাম এবং আমার দুপুরের খাবারে আমি যে কোনো মাছ অথবা যে কোনো মাংস অথবা যে কোনো সবজি, মানে মাছ মাংসের সাথে সবজি অথবা ডাল এটা রাখতাম।
এক্ষেত্রে মাছ বা মাংসের টুকরার পরিমাণ 2-3-4 টুকরা পর্যন্ত হতে পারে, কারণ আমরা যেহেতু নো কার্বোহাইড্রেট ডায়েট করছি, মানে আমরা কোনো কার্বোহাইড্রেট খাচ্ছি না, কোনো ভাত বা রুটি এই টাইপের কিছু খাচ্ছি না, সো আমরা প্রোটিন ইচ্ছামতো খেতে পারি। এক্ষেত্রে এই ডায়েট চলাকালীন ক্ষেত্রে হচ্ছে মসুরের ডাল খেতে অনেকেই মানা করেন, কিন্তু আপনি খেতে পারেন যদি তা পরিমিত পরিমাণে খান আপনি, মানে অল্প পরিমাণে মসুরের ডাল খাওয়া যেতেই পারে। আর মসুরের ডাল তো হচ্ছে প্রোটিনের আধার, এটা আমরা সবাই জানি। আর মসুরের ডাল এমন একটা জিনিস যেটা খেতে আপনার কখনোই খারাপ লাগবে না। বিকেল 5টা বা 5:30টার দিকে আমি আমার বিকেলের নাস্তা করে নিতাম, এবং আমার বিকেলের নাস্তায় আমি যে কোনো ধরনের ফল রাখতাম, মিষ্টি ফল রাখার একটু কম চেষ্টা করতাম, তাও আমি আপেল এগুলো খেয়েছিলাম, কারণ আসলে আপেল আমার খুব পছন্দ। তো এরপর আমি যেটা করেছিলাম, আমি গ্রিন টি খেয়েছিলাম, এটা সন্ধ্যার আগে আগে, এবং এটা ছিল কাজী অ্যান্ড কাজী ফার্মসের যে জিঞ্জার গ্রিন টি বা আদার ফ্লেভারের যে গ্রিন টিটা ছিল আমি ওটা খেয়েছিলাম। এখানে 3টি ফ্লেভারের পাওয়া যায়, আই থিঙ্ক লেমন, জিঞ্জার আর নর্মাল একটা গ্রিন টি পাওয়া যায়, তো আমি জিঞ্জারটাই প্রেফার করেছিলাম। এবং এই 1 কাপ গ্রিন টিতে আমি 1 চিমটি লবণ এবং 1 স্লাইস লেবুর রস চিপে নিয়েছিলাম। রাত 7:30-8:00 বা 1:30টার মধ্যেই আমি আমার ডিনার কমপ্লিট করার চেষ্টা করেছিলাম, কারণ এটার একটা কারণ রয়েছে, এবং সেটি হচ্ছে আপনি রাত 12টা বা 1টায় যখনই ঘুমোতে যান না কেন, আপনার ঘুমোতে যাওয়ার আগে যেন আপনার পাকস্থলীর সব খাওয়া দাওয়া হজম হয়ে যায়, এজন্যই আসলে রাত 8টার আগে খেয়ে নিতে বলে অনেকেই। তো যেমনটা দেখলেন, আমি আমার ডিনারেও একইভাবে ডিম পোচ এবং 1 মুঠ বাদাম রেখেছি, এবং সাথে হচ্ছে 1 বাটি সবজি রেখেছি, ডাল দিয়ে তৈরি করা সবজি। অথবা আমি কোনো কোনো দিন আমি হচ্ছে ডিম আর বাদামের সাথে কখনো পাতলা যে মুসুরের ডাল ওটাও রেখেছি। আর প্রত্যেক বেলা এসব খাওয়া দাওয়ার পরে আমাদের প্রচুর প্রচুর পরিমাণে পানি খেতে হবে, প্রচুর পরিমাণে পানি। এবং এছাড়াও এই মাঝের সময়গুলোতে যদি আমাদের কখনো ক্ষুধা পায় বা আমাদের মনে হয় যে ক্ষুধা লেগেছে, তো আমরা পানি পান করব এবং শশা খাবো, খিরা যেটাকে বলে, সেই খিরা এবং এই পানি খাবো, আমাদের তাহলে আর ইনশাল্লাহ ক্ষুধা লাগবে না। এবং এর সাথে আরেকটা কাজ যেটা আমাদেরকে অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে এক্সারসাইজ, কারণ এক্সারসাইজ ছাড়া আসলে ওয়েট অত তাড়াতাড়ি কমবে না। এবং এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইউটিউব থেকে আমরা ওজন কমানোর যে কোনো এক্সারসাইজের ভিডিও টিউটোরিয়াল দেখে আমরা তার সাথে সাথে করতে পারি, এবং এটা অনেকটাই ফলপ্রসূ, যেটা আমি করে উপকৃত হয়েছি। এবং সেটা আপনি দিনের হচ্ছে যে কোনো 1/2 ঘন্টা বা 1 ঘন্টা এই সময়টুকু নিয়ে এটা করতে পারলে অনেক ভালো হয়। তো আমি এখানে একটা কথা বলে নেব, সেটা হচ্ছে আমি কোনো ডাক্তার না, কোনো নিউট্রিশনিস্ট না, বা আমি এরকম কিছুই না যে আমার ডায়েটটা যে আপনাকে ফলো করতে হবে এমনটাও না। আমি নিজেও হচ্ছে ইউটিউব দেখে দেখে এই ডায়েটটা করেছি, এবং ওয়েট লুজের যে ডায়েট এটা হচ্ছে বিভিন্ন প্রকার হয়ে থাকে, একজন এক এক রকম করে করে, একজনের সাজেশন এক রকম থাকে, একজন একভাবে সাজেস্ট করে। তো আপনারা চাইলে ইউটিউবের বিভিন্ন ভিডিও বা কোনো নিউট্রিশনিস্টের কাছে যেয়েও আপনারা হচ্ছে ডায়েট চার্টটা করে নিতে পারেন। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত একটা অপিনিয়ন যে আমি আসলে এইভাবে করেছি, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবং আরেকটা ব্যাপার যে পানি খাওয়ার ব্যাপারটা, যেটা আমি আসলে খুব জোর দিয়ে বলবো, কারণ পানি আসলে এমন একটা জিনিস যেটা খেলে আর কি আপনার শরীরে কোনো ক্ষতি হবে না, বরঞ্চ অনেক 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 বেশি উপকার হবে। আপনি যদি সারাদিনে হচ্ছে 4 লিটার পানি তো খেতেই হয়, আপনি যদি এর চেয়ে আরও বেশি 2 লিটার খান, মানে 6 লিটার বা 7 লিটার পানি খান, তাহলে অনেক 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 উপকার পাবেন। আমি নিজে হচ্ছে নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, সেটা হচ্ছে আপনারা ছেলে হোক, আপনি ছেলে হন বা মেয়ে হন, যেই হন না কেন, আপনার কিন্তু মানে মুখে যে ব্রণ বা পিম্পল আমরা যেটা বলি, এটা কিন্তু যে কারোরই উঠতে পারে, ছেলে হোক মেয়ে হোক যে কারোরই উঠতে পারে। এখন এখানে যেটা উপকারিতা সেটা হচ্ছে আপনি যখন প্রচুর পরিমাণে পানি খাবেন, তখন আপনার মুখে ব্রণ বা পিম্পল এই জাতীয় কোনো কিছুই উঠবে না। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, নিজের অভিজ্ঞতা, বাস্তব যে অভিজ্ঞতা সেটা থেকে বলছি, আমি গত 3 মাস থেকে প্রচুর পরিমাণে পানি খাচ্ছি এবং আমার মুখে এ পর্যন্ত একটাও পিম্পল ওঠে নাই, যেটা গত 3 মাসের আগে আমার হচ্ছে প্রচুর না কিন্তু উঠতো, 2-3টা করে পিম্পল উঠতোই প্রতি মাসে। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখবো যে আমার স্কিনটা একদম অয়েলি হয়ে গেছে এবং হচ্ছে আমার পিম্পল উঠে গেছে, করা কিছু থাকতো না। কিন্তু আমি যখন এরকম দৈনিক হচ্ছে 6-7 লিটার পানি খাওয়া স্টার্ট করেছি, মানে একদম ওষুধের মতো কাজ করছে, আমার মুখে আর এখন পিম্পল ওঠে না। সো আমি এইটা সাজেস্ট করবো যে আপনারা প্লিজ দয়া করে
ডায়েট করুন বা না করুন, আমার যদি ভিডিওটি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি প্রচুর পরিমাণে পানি খাবেন, ঠিক আছে? তো এটাই বলবো, এটাই আমার সাজেশন। তো আপনারা প্রচুর পরিমাণে পানি খাবেন। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে আমি নিজেই আমি দৈনিক প্রতিবেলা খাবারের পরে 1.5 লিটার পানি এমনিতেই খেয়ে ফেলি। এটা আমার হয়ে যায়, আমি জানি না এটা কীভাবে হয়ে যায়। তো দেখা যায় যে আমি পুরো 1 লিটারের একটা বোতল যদি পানি নিয়ে বসি, আমার খাওয়া শেষ হয়ে যেতে খাওয়ার শুরুতে খাওয়ার মাঝে খাওয়ার শেষে, মানে আমার পুরো 1 লিটার পানি আমার শেষ। 1 লিটার শুধু না, আমি আরও খাই, সাথে 1.5 লিটার বা 2 লিটার পর্যন্ত হয়ে যায় প্রত্যেকবেলা খাইতে খেতে। মানে এমন অনেক সময় দেখা গেছে যে আমি খাওয়া দাওয়ার আধা ঘন্টা পরেও ওই পানি খাচ্ছি। তো এইটা অনেক উপকারী, এটা মাথায় রাখবেন আপনারা। আমার সাজেশন এটাই থাকবে যে প্রচুর পরিমাণে পানি খাবেন। আচ্ছা, এই ডায়েট চলাকালীন অবস্থায় যদি আপনার মনে হয় যে আপনার দুর্বল লাগছে বা আপনার মাথা ঘোরাচ্ছে এই টাইপের কিছু, তাহলে আপনি অবশ্যই সাথে সাথে 1 গ্লাস পানিতে 1 চিমটি লবণ গুলাই খেয়ে নিতে পারেন, অথবা ডাবের পানি খেয়ে নিতে পারেন। কারণ আমাদের হচ্ছে এই ভিটামিনের ঘাটতি আছে, সোডিয়াম আর পটাশিয়াম, যে সোডিয়াম হচ্ছে লবণে থাকে এবং পটাশিয়াম হচ্ছে ডাবে থাকে, এই ঘাটতি পূরণের জন্যই আমরা হচ্ছে আমাদের মানে দুর্বল লাগতে পারে। তো এই দুর্বলতা কাটানোর জন্যই আপনার হচ্ছে সোডিয়াম ও পটাশিয়ামের অভাব পূরণের জন্য লবণ মিশ্রিত পানি এবং হচ্ছে আপনি ডাবের পানি খেতে পারেন। তো এটি ছিল আমার মেইন ডায়েট আর কি, আমি যেটা ফলো করে হচ্ছে 20 দিনে 6 কেজি মতো ওয়েট লুজ করেছিলাম, এবং গত 2.5 থেকে 3 মাসে আমি 10 থেকে 11 কেজির মতো হচ্ছে ওজন কমিয়েছি। তো আমার কাছে এটা ফলপ্রসূ মনে হয়েছে। তো আপনার যদি ভালো লাগে আমার এই ডায়েট চার্টটা তাহলে ফলো করতে পারেন, আদারওয়াইজ যদি ভালো না লাগে তাহলে ফলো করতে পারেন না। আপনারা আমার কাছে জানতে চেয়েছিলেন আমার ডায়েট চার্ট সম্পর্কে, এই জন্যই আমি জানালাম। তো এটা আমার কর্তব্য ছিল জানানোটা। তো আমার আজকের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, এবং কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এবং আমার বিজনেস পেজ থেকে আপনারা ঘুরে আসতে পারেন, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তো এটাই বলবো, আর কিছু বলার নেই। আপনারা অনেক 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 ভালো থাকেন, সুস্থ থাকেন এবং একটু সাবধানে থাকেন। আমার হচ্ছে ঠান্ডা লাগার কারণেই আমার এই অবস্থা, আসলে সর্দি জ্বর লেগে গেছে। তো আপনারা এই করোনার সময়ে একটু সাবধানে থাকেন, সুস্থ থাকার চেষ্টা করেন। তো এটাই, আজকের ব্লগ আমি এখানেই শেষ করে দিব। আল্লাহ হাফেজ।